সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজায় রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকী। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি। একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং, আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন, এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইম্প্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু, এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, দ্য ডোরস অফ হ্যাভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ পড়ে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এবাদত অফার করি এগুলোর স্বভাবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার স্বভাবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান স্বভাব, একটা ফরজ এবাদত করলে 700 গুণ স্বভাব, রমজান মাসের উমরা করলে হজের সমান স্বভাব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদি। তার মানে মাউসুমুল ইবাদা, এবাদতের মাউসুম, অনেক অফার, নানা ধরনের আসমানি অফারের হাতছানি। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না ছিল না, কি ছিল না? না ছিল না, কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে, নো বলতে জানতেন না, নো না এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খায়রি মিন আর-রীহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এ মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড, যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালি বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, সবার গায়ে যেমনি বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল। দেদারসে দান করতেন, হাত খুলে দান করতেন, বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি দান করার জন্য উদগ্রীব হতে দেখা যেত না। ডোনেশন করা আমরা করি না সবাই, আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা যাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি, এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে, ডোনেশন করে মানে দান করে, তারা কেয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তারা নিজের আমলনামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই,
এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে, আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা বলেন গরু যারা পালে যখন বাছুর হয়, উঁট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয়, উটের মালিক খুব খুশি হয়, তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প, কিন্তু এই ছোট্ট দানের সওয়াবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি। তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি সারপ্রাইজ হবেন না? হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ। অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 রিঙ্গিট, দিয়েছিলাম কত, এখন দেখি যে 10 মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। সো এটা হচ্ছে এই অপরচুনিটি গুলো লুফে নেয়ার মাস। এই যে আমরা দান করব, দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে, হালাল উপার্জন থেকে। আপনি হারাম থেকে যদি দান করেন ওইটা আবার আল্লাহ কবুল করবে না। আসল জায়গায় হাত দিয়ে ফেলছি না, জায়গায় হাত দিয়ে ফেলছি না, হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন, মসজিদ করে দিলেন, হ্যাঁ লঙ্গরখানা করে দিলেন, এতিমখানা করে দিলেন, আল্লাহর কাছে এটা নাথিং, ইট ডাজেন্ট কেয়ার ইট, আল্লাহ এটা কোনো কেয়ারই করে না। হাবা মানসুর, এটা ধুলায় মলিন হয়ে যাবে, একেবারে উড়ে যাবে, এটার কোনো মিজানের পাল্লায় উঠালে এটার কোনো ওজনই হবে না। কিন্তু আপনার হালাল ইনকাম, হালাল উপার্জন থেকে আপনি 10 রিঙ্গিট দিয়েছিলেন, এটার কেয়ামতের দিন কি দেখবেন, বিশাল পাহাড়ের সমান। সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইউর ইনকাম শুড বি হালাল, ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর অ্যান এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন, তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে, ওইটা কেন, ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো, তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না আলহামদুলিল্লাহ, যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়ার নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিয়েছেন আপনি, এটা এটা করবেন না, মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ। গোপনে দান করাটা এটা বেশি ভালো, প্রকাশ্যে দান করা যায় সেটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাতি ফা নিমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম, তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম আরেকজন নিল আপনারা দেখলেন, সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে, বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান, এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না, গোপনে দান। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। গোপনে দান, গোপনে, আরব দেশে এই কালচারটা আছে, এই রমজানে এরা এত দান করে, তাহাজ্জুদের আগে দিয়ে বের হয় একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী, কিছু সাহুর সামগ্রী, আর ধরেন 500 রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে, এরকম 500টা বাড়ি 100টা বাড়ির সামনে দিয়ে বাস শেষ। কে দান করলো তাও জানলো না, কিভাবে কি হলো কেউ টেরও পায়নি, যার পাওয়া দরকার সে পেয়ে গেছে, যার সওয়াব দরকার সে সওয়াব আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। তো এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস, সময় আমাদের হাতে কম, আমি সংক্ষেপে বলি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপছিল, আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল,
ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ, লোহা। ফেরেশতার আবার অবাক, লোহা এত শক্তিশালী? কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায়, তাই না? তখন ফেরেশতার আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আগুন, আন্নার। কারণ আগুন, আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায়, তাই না? ফেরেশতার আবার অবাক হয়ে বললেন, তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? পানি। কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাক হচ্ছে, খালি অবাক হচ্ছে। এবার বললেন, আল্লাহ তাহলে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে, তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আবার অবাক, বাতাস এত শক্তিশালী, ইয়া রব, আল্লাহ তাহলে এই বাতাসের চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি কি আপনার সৃষ্টিকুলে আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন, ওই বনি আদম যে গোপনে দান করে। ওই বনি আদম যে গোপনে দান করে, এত গোপনে তার ডান হাত কি দিয়েছে, বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ।